রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপে বসছে সরকার আগামী শনিবার থেকে আবারও রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপে বসছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনস সেখানে উপদেষ্টারা উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বুধবার সন্ধ্যায় রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এ সিদ্ধান্ত জানিয়েছেন শফিকুল আলম বলেন এই আলোচনার মুখ্য বিষয় হবে সংস্কার কমিশনগুলোর কাজের অগ্রগতি সম্পর্কে অবৈধ করা সেখানে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আলোচনা হবে দশ টাকা নিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত তিরিশ বুধবার ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সিএনজি চালিত অটোরিকশা থেকে টাকা উঠানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের অন্তত তিরিশ জন আহত হয়েছে এ সময় পুলিশ সংঘর্ষস্থল থেকে ছয় দাঙ্গাবাজকে আটক করে পুলিশ ও স্থানীয়রা জানায় সম্প্রতি মুসলধারে বৃষ্টি হয় উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের তেরাকান্ডা গ্রামের একটি কাঁচা সড়ক ভেঙে যায় পরে ওই সড়কে মাটি ফেলে সংস্কার করেন মেম্বার গোষ্ঠীর নয়ন ও তার সহযোগীরা গত মঙ্গলবার সকালে একই গ্রামের সর্দার গোষ্ঠীর জুয়েল সিএনজি চালিত অটো রিক্সা সময় জুয়েলের কাছে সড়ক মেরামতের কথা বলে দশ টাকা চান নয় জুয়েল টাকা দিতে অনিহা প্রকাশ করলে তাদের মতো কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে হাতাহাতির বিষয়টি মীমাংসা করতে সন্ধ্যায় সালিশে বসে দুই পক্ষের লোকজন এ সময় সালিশের মতোই উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে রাতে ঘন্টা ব্যাপী সংঘর্ষ হয় এ ধরে বুধবার সকালে উভয় পক্ষের লোকজন রামদাস চাইনিজ কুরাল সহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে ফের সংঘর্ষে লিপ্ত হয় দেড় ঘন্টা ব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের তিরিশ জন আহত হয় আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতাল এবং বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা নেয় সরাইল থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজাক বলেন বুধবার সকালে তেরোকান্দা গ্রামের জুয়েল এবং নয়নের গোষ্ঠীর মধ্যে পুনরায় গণ্ডগোল শুরু হওয়ার খবর পাই ঘটনাস্থলে পৌঁছে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় এ সময় ঘটনাস্থল থেকে ছয় দাঙ্গাবাসকে আটক ও কিছু টেট্টাবলম সহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয় পরবর্তী সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে প্রশাসনে আওয়ামী লীগের দোসরা বহাল তবিওতে অভিযোগ মির্জা ফখরুলের প্রশাসনে এখনো আওয়ামী লীগের দোষরা বহাল তবিয়তে কাজ করছে বলেই দেশে নতুন করে ষড়যন্ত্র ও অর্থনৈতিক কর্মকাণ্ড শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর করেন বিএনপি মহাসচিব বলেন বর্তমানে দেশে পতিত আওয়ামী ফ্যাসি সরকারের নির্দয় শাসন শোষণ থেকে মুক্তি পেল সানজিদ ইসলাম তুলির ভাই সাইফুল ইসলাম শ্যামলকে বাড়ি থেকে উঠিয়ে নিয়ে যাওয়ার ঘটনায় দেশবাসী শঙ্কিত হয়ে পড়েছেন এই পরিবারটিকে হয়রানি করা বিপদ একটি পরিবারের সঙ্গে রসিকতা বিগত আওয়ামী সরকারের আমলে দায়ের করা মিথ্যা মামলায় নির্যাতিত সাইফুল ইসলাম শ্যামল তিনি রাজনীতির সঙ্গে জড়িত না হলেও কোন ধরনের অপরাধে তাকে তুলে নিয়ে যাওয়া হলো তা আমাদের বোধগম্য নয় প্রশাসনে এখনো আওয়ামী লীগের দোষরা বহাল তবিয়তে কাজ করছে বলেই দেশে নতুন করে শুরু হয়েছে ষড়যন্ত্র ও অনৈতিক কর্মকাণ্ড তিনি বলেন এসব আওয়ামী দোষদের চিহ্নিত করে ব্যবস্থা নিতে ব্যর্থ হলে এর দায় পড়বে অন্তর্বর্তী সরকারের ওপর ফ্যাসিস আওয়ামী শাসক গোষ্ঠীর নির্মম দুঃশাসন থেকে মুক্ত হয়ে জনজীবনে যে স্বস্তির বাতাস বইছে সেটিকে নির্মূল করতেই এ ধরনের ঘৃণ্য ঘটনা ঘটানো হচ্ছে যা খুবই উদ্বেগজনক মির্জা ফকরুল বলেন প্রায় এক যুগ আগে গুম হয়েছেন বিএনপি নেতা সাজিদুল হক সুমন গুম হওয়ার পর সাজিদুল হক সুমনের পরিবার মানসিকভাবে বিপদগ্রস্ত ও আতঙ্কগ্রস্ত ছেলে সুমনের জন্য তার মা কাঁদতে কাঁদতে প্রায় অন্ধ হয়ে গেছেন গুম হওয়ার এত বছর পর আবারও গত 30 সেপ্টেম্বর সেনাবাহিনী পরিষয়ে তাদের বাড়িতে অভিযান চালিয়ে সাজিদুল হক সুমনের ভাই সাইফুল ইসলাম শ্যামলকে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় পরিবারটি আতঙ্কিত হয়ে পড়েছে অভিযান পরিচালনার সময় অভিযান পরিচালনাকারীরা মায়ের ডাকের সমন্বয় সানজিদার ইসলাম তুলি সহ পরিবারের সদস্যদের সঙ্গে গালিগালাস ও চরম অশালীন আচরণ করে তারা বাসার ছোট শিশু সঙ্গে অমানুষের মতো আচরণ করে তিনি বলেন দেশকে অস্থিতিশীল করার সঙ্গে জড়িত কুচক্রি মহলের অপতৎপরতা বন্ধ করতে অন্তর্বর্তীকালীন সরকার জোরালো ভূমিকা পালন করবে বলে আমি দৃঢ় আশাবাদী গুমের শিকার পরিবারগুলোর গড়ে তোলা সংগঠন মায়ের ডাকের সমন্বয় সানজিদ ইসলাম তুলির পরিবারের সঙ্গে দুষ্টতাপূর্ণ আচরণের বিরুদ্ধে আমি তীব্র নিন্দা প্রতিবাদ সহ এ ধরনের ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় সেজন্য জোরালো আহ্বান জানাচ্ছি